lost my balance. And you know, that's when the colors started to change. Good morning, mommy. Good morning, guys. Welcome to our channel, Better Living. So, today we are going to Changu. Yes, today we are going to Changu. We are ready. We are going to start the ponero baje. ওনারা বলছেন একটু ব্রেকফাস্ট করে তারপরেই বেরোন, না হলে ওপরে গিয়ে কোথায় কি খাওয়া দাওয়া করবেন। তো রুটি আর একটু সবজি সেই দিয়ে ব্রেকফাস্ট করতে যাব। এখন ব্রেকফাস্ট করে আমরা এবার বেরাবো। সকাল সকাল ব্রেকফাস্ট, গরম গরম রুটি আর তার সাথে হচ্ছে আলুর তরকারি, এই দিয়ে আজকে ব্রেকফাস্ট করে এরপরে বেরোতে হবে। আটটা সাত বাজে সকাল, 31st of March 2024, আর আমরা জুলুক থেকে বেরিয়ে পড়লাম। আমরা আজকে সিল্ক রুটের পুরো রাউন্ড করব এই জার্নিতে একসাথে। বলো জয় মা জয় গুরু। ব্রাইট সানি ওয়েদার এখন রয়েছে আর আমরা বেরিয়ে পড়েছি। সো গুড মর্নিং কর্তা মশাই। গুড মর্নিং, আজকে সুপার এনার্জি। জুলুকে এরকম হাই, মানে 10,000 ফিট উপরে দাঁড়িয়ে আমরা এখন যাচ্ছি থাম্বি ভিউ পয়েন্ট, কুপুপ লেক, ওল্ড বাবা মন্দির, নিউ বাবা মন্দির, যদি পারি নাথুলাতেও যাওয়ার চেষ্টা করব নাথুলা পাশে, আর ছাঙ্গু হয়ে গ্যাংটকে ফিরবো আজকে। সকাল 8টা বাজে, অসাধারণ পরিবেশ এখানে। শুনেছি আবার 11টার পর থেকে আবার বৃষ্টি হতে পারে। বৃষ্টি হওয়া মানে এখানে পাহাড়ে বরফ পড়া। তো আর এই জুলুক থেকে আরেকটু ওপরে উঠে গিয়েই কিন্তু আমরা বরফ দেখতে পারবো। আর সবাই তাকাচ্ছে গাড়ির দিকে যে WB24 চলে এসেছে নিজের সেলফ ড্রাইভ করে। কত কেউ আমাদের সাধুবাদ দিচ্ছে, বাহ খুব ভালো নিজেরা গাড়ি চালিয়ে এসছেন। এটা না একটা আলাদা ভিউ, মানে আলাদা বলছি ভিউ বলছি আলাদা পাওনা, আলাদা পাওনা আমার মুখ থেকে কি সব বেরিয়ে যাচ্ছে এক্সাইটমেন্টে। দারুণ লাগছে। ম্যাপটা দেখো, পুরো জিগজ্যাগ 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 পয়েন্ট। আমরা এখানে একটু দাঁড়াবো। আমাদের এই ট্রিপের ট্রাভেল পার্টনার হচ্ছে NS অটোজোন। আমাদের ওয়াগেনার থেকে, ব্রেজার থেকে শুরু করে যাবতীয় মডিফিকেশন আমরা এই NS অটোজোন থেকে করেছি। NS অটোজোন ওয়ান স্টপ ডেস্টিনেশন, যেখানে আমরা আমাদের কার মডিফিকেশন এবং ডিটেলিংয়ের ওপর সমস্ত রকমের প্রোডাক্ট এবং সার্ভিস পেয়ে যাবেন। NS অটোজোন ইজ স্পেশালাইজড ফর দেয়ার কার অডিও সিস্টেম, ফোকাল, ব্ল্যাম, অডিও সার্কেল, JL, মোরাল সব ধরনের ব্র্যান্ড এখানে পেয়ে যাবেন। এছাড়াও সিট কভার, ফ্লোর ম্যাট, কার অ্যাক্সেসরিজ, ড্যাশ ক্যাম সহ বিভিন্ন প্রকার কার রিলেটেড আইটেমের ওপর বিপুল সম্ভার রয়েছে। NS অটোজোনের 3টি শোরুম রয়েছে, সল্টলেক, ব্যারাকপুর এবং শ্যামনগরে। এছাড়াও বিশদ কিছু জানতে হলে স্ক্রিনে দেওয়া নম্বর 9051023737 এ কল করে এবং হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন। কার্ড রিলেটেড কোনো মডিফিকেশান যদি আপনারা করাতে চান, NS অটোজোন ওয়ান অফ দ্য বেস্ট অপশান। এনাদের ইউটিউব চ্যানেলও রয়েছে যেখানে ডিটেলিং সমস্ত সিট কভার থেকে সাউন্ড সিস্টেম থেকে শুরু করে সমস্তর উপরে গাড়ি রিলেটেড ভিডিও করা আছে। যাদের গাড়ির মডিফিকেশান করাতে চায় NS অটোজোন থেকে করাতে পারেন। এনাদের নাম্বার, ফোন নাম্বার, ইউটিউব লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা অবশ্যই NS অটোজোন নিয়ে কন্ট্যাক্ট করে আপনারা চেক করতে পারেন। সবাই মিলে গাড়ির পেছনে বসে পড়ুন, সিল্ক রোড ভ্রমণ করাচ্ছি আপনাদের সবাইকে একসাথে, একদম ফুল পাওয়ার। Yes.
সময় লাগছে গাড়ি চালাতে চুইংগাম দিয়ে? হ্যাঁ, আমি চুইংগাম চেবাচ্ছি, মানে একটা কিছু চেবালে ভালো, এখানে অক্সিজেন প্রচণ্ড কম। যাই হোক, আমরা কিন্তু অলরেডি জিগজ্যাগ পয়েন্ট মানে সিল্ক রুটের উপর দিয়েই যাচ্ছি। রাস্তা দেখতেই পাচ্ছেন কিরকম রাস্তা, এরকম কার্ভ, হেয়ার পিন বেন্ডস, আর নিজের নার্ভকে ঠিক রাখা এরকম রাস্তায়, ওফ ভাবা যায় না। আর একটা কথা বলছি, ব্রেজা, যারা যারা ব্রেজা নিয়েছেন আমাদের ভিডিও ব্লগ দেখার পর বা ব্রেজা অলরেডি অন করছেন, তাদেরকে আমি বলবো দারুণ গাড়ি। আমি কিন্তু মানে এই গাড়ির ইঞ্জিন পারফরমেন্স, অনেকে বলে টার্বো ইঞ্জিন, টার্বো ইঞ্জিন, নো ডাউট টার্বো ইঞ্জিন, এই অনেক কিছু ভালো, ডিসিটি বিসিটি ম্যানুয়াল এই সমস্ত রয়েছে। 1500 সিসির ইঞ্জিনের যে জোর, যে পাওয়ার, এখানে এসে আমি ফিল করলাম কোনো সময় আমাদের গাড়ি এখনো পর্যন্ত আন্ডার পাওয়ার লাগেনি। একদম সত্যি বলছি, ব্রেজার পারফরমেন্সে দারুণ। আর আমি বেশিরভাগ এখানে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড গিয়ারেই গাড়ি চালিয়েছি, যেগুলো প্রায় 45 ডিগ্রি মতন ইনক্লাইন সেই সমস্ত রাস্তাগুলো। আর টায়ার, আমি যে টায়ারটা চেঞ্জ করেছিলাম ইয়োকোহামা আর্থওয়ান, সত্যি এখানে এসে বুঝেছি যে এটা একদম ওয়ার্থ ইট। এই যে টাকাটা আমি এই টায়ারের পেছনে, আমার পুরো নতুন টায়ার রিপ্লেস করার পর আমাকে 10,000 টাকা মতো লেগেছিলো ইয়োকোহামাতে আপগ্রেড করাতে, মানে এখন বুঝতে পারি এটা একদম ফুল পয়সা বসুল, মারাত্মক গ্রিপ। আমরা স্ল্যাশি মানে রাস্তা পেয়েছি, পুরো কাদা মাখানো এই পাহাড়ি এব্রো খেব্রো, পদম চেন থেকে জুলুক পর্যন্ত রাস্তা এতটাই খারাপ ছিল, ওখানে এরকম তো পিচের রাস্তা ছিল না, টোটালটাই মাটি, আর মাটি পুরো ভেজা ওইখানে, মানে সাংঘাতিক পরিমাণে আমার টায়ারের কনফিডেন্ট পেয়েছি, টায়ার ওখানে হেভি কাজ করেছে। এই ট্রিপের আমরা প্রথম স্নো ক্যাপ মাউন্টেন দেখলাম, ওই ওপরে আছে, কুপকুপে গেলে আমরা বরফ দেখতে পারবো, ওই যে উপরে আমরাও দেখা যাচ্ছে। সবকিছু মিলিয়ে মিশিয়ে একটা অনুভূতি হচ্ছে, নো পার্কিং অন ব্রিজ। বেস্ট সিল্ক রুটের ভিডিও দেখতে হলে বেটার লিভিং এর পর্দায় দেখতে হবে, কারণ আমরা হচ্ছে গাড়ি, আর গাড়ি মানেই বেটার লিভিং। একদম মানে হচ্ছে আমাদের ভিডিওতে তোমরা সবসময় জার্নিটাই বেশি দেখতে পারবে, ডেস্টিনেশনও পাবে, ডেস্টিনেশনের তুলনায় জার্নিটা বেশি পাবে। সামনেটা দেখো, ওই উপরে স্নো ক্যাপ মাউন্টেন, এই যে এখান থেকে পুরো সিল্ক রুট দেখা যাচ্ছে, সিল্ক রুটের একটা বেস্ট ভিউ দেখাচ্ছি আপনাদের। এই হচ্ছে বেস্ট ভিউ,
ঠিক আছে, আমরা যখন এরকম রাতে যাইব না, এইরকম এই হচ্ছে ভিউ, কি দারুণ লাগছে। এখানে রাস্তায় ইয়াক চড়ে বেড়াচ্ছে, এখানে দাও, এইটাকে দাও, এই দেখো ইয়াক। কালকে চাটা খেলি ইয়াকের দুধের, ওদের এখানে তো সব ইয়াকি, একদম ইয়াক ছিল এখানে, এখানে খাস। এবার যেন একটা বড় খেলনা বলো, অসাধারণ দৃশ্য। আমি আমি একটু গাড়িকেও বরফ দেব, গাড়িও বরফ কুপুপ। এখনো 22 কিলোমিটার রয়েছে এখান থেকে। গাড়িও খেলবে আবার আমি দুজনও খেলবো। রাস্তার দু ধারে বরফ পড়ে রয়েছে, এতটা উঠে এসে এইবার আমরা ফাইনালি অল্প অল্প বরফের দেখা পাচ্ছি। আর আজকে যেহেতু মানে সূর্যের তাপটাও আছে, তো সানি ওয়েদার, একদিকে পুরো ক্লিয়ার কিন্তু বরফও তাড়াতাড়ি গলে যাচ্ছে। ওয়াও ওয়াও জান্নাত। এখানে একটু দাঁড়াও না, এখানে দাঁড়ানো যাবে না, আরো উপরে চলো, উপরে অনেক বরফ পাবে। সবে শুরু, আই লাভ, আই লাভ আইস, আর এইগুলো হচ্ছে পুরো ফ্রেশ স্নো, মানে এই যে পুরো ফ্রেশ স্নো, কালকে রাতেই পড়েছে। সোহান তুলছে ফটো, সোহান ব্রেজাকে বরফ দিচ্ছে, দাঁড়া আমি একটু দিয়ে দিই। এগুলো সব ফ্রেশ স্নো, জাস্ট কালকেই পড়েছে। ব্রেজা তোমার প্রথম স্নো, কেমন লাগছে বলো? দারুন লাগছে। তো বেটার লিভিং কলকাতা থেকে তাদের নিজেদের গাড়ি নিয়ে চলে এসেছে সিকিম। থ্যাংক ইউ ব্রেজা এন্ড থ্যাঙ্কস টু ইউ। আজকে ভেতরে থার্মোকট পরে আছি তো খুব একটা ঠান্ডা লাগছে না, আর একটু আগিয়ে গিয়ে দেখি। পড়তে হবে, পড়তে হবে, তো হবে। একটু আগে পুরো রোদ ছিল আর এখন দেখো পুরো মেঘ চলে এসেছে। আমরা তাড়াতাড়ি উপরে উঠে যাই।
এখানে একটুখানি শ্বাসকষ্ট হচ্ছে, বাট দারুণ লাগছে, এত ভালো লাগবে আমি সত্যি ভাবতে পারিনি। এতদিন এত জায়গায় গেছি কিন্তু এর থেকে আনন্দ সত্যি আমার হয়নি। সমুদ্র তো ভালো লাগেই, কিন্তু পাহাড় যে এত ভালো লাগে মানে লাগবে আমিও বুঝতে পারিনি। ওইখানে হচ্ছে যেহেতু সোয়ান রয়েছে, আমি আর বেশি বার করছি না ওকে, আমরা মোটামুটি প্রায় 12,000-এর ওপরে রয়েছি এখন। দারুণ অনুভূতি, দারুণ অনুভূতি, পেছনে পুরো বরফ, দারুণ দারুণ। এটা আমরা মোটামুটি নাথাং ভ্যালিতে চলে এসেছি, আর দেখো পুরো স্নো, পুরো দেখেই হেলতে ইচ্ছে করছে আমার। ও ধারে পুরো ফ্রেশ স্নো পড়ে আছে, আমার দেখেই হেলতে ইচ্ছে করছে আমার। হিটার হচ্ছে সাথে আমাদের কাছে, অসাধারণ। ওয়াও, সামনেটা দেখো, হে ভগবান, জয় মা, জয় গুরু। কালকে যে আমরা জুলুকে থেকে গেছিলাম, একদম ঠিক ডিসিশন। আর দাঁড়াবো, অসাধারণ, বাহ, একদম বাহ, একদম বাহ। প্রেজা, থ্যাংক ইউ সোহান, আমরা প্রত্যেকে খুব খুশি। আর আই হোপ তোমরা যারা আমাদের ভিডিও দেখছো, তোমরাও এগুলো বাড়ি বসে দেখো। এই গরমে আমরা শীতল মানে হাওয়া দিচ্ছি বেটার লিভিং এর মাধ্যমে, আপনারা ফিল করুন শুধু। এই হচ্ছে লক্ষ্মণ চক, এখানে এসে দাঁড়ালাম একটা জায়গা থেকে, একটু কফি খেয়ে নেবো গরম গরম, তারপরে সামনে আবার যাব। লক্ষ্মণ চকি, এইরকম ওয়েদারে কফি, বরফের পুরো স্তরটা দেখেছ কত ইঞ্চির মোটা বরফ, ওইখানেও রয়েছে এই যে নাথাং। এই সাইডটা দিয়ে গেলে হচ্ছে নাথাং ভিলেজ, এই আর ওর পাশ দিয়ে সোজা চলে গেলে হচ্ছে ছাঙ্গু। তো আমরা ওই সোজাই যাব ছাঙ্গু। আমরা এখন আছি 12,200 ফিটে, লক্ষ্মণ চক, লক্ষ্মণ চক 12,200 ফিট। অ্যান্ড এই হচ্ছে পুরো নিচ দিয়ে চলে গেলে হচ্ছে নাথাং গ্রাম যেটা সেইটা, আর এখানে হচ্ছে এই বিউটিফুল ওয়েদার। আহ, রোদটা কি ভালো লাগছে, মাউন্টেন চারিদিকে শুধু স্নো আর স্নো। গরম কফি খেলাম, ভালো লাগলো। হ্যাঁ, প্রণাম, অনেক অনেক ভালোবাসা ব্রেজাকে এই সুন্দর জায়গায় আমাদেরকে নিয়ে আসার জন্য, এই স্নো ক্যাপ মাউন্টেন আমাদের দেখানোর জন্য। সামনে আরো আছে, ইমোশনাল হয়ে যাচ্ছ। ওই দেখো সোয়ানের কাণ্ড দেখো, কি দারুণ লাগছে দেখো ব্রেজাকে, এই পুরো স্নো ক্যাপ মাউন্টেনের মধ্যে ব্রেজা দাঁড়িয়ে আছে। গরম লেগে যাচ্ছে আসলে, ভেতরে আমাদের কটসুল পরা, তো তার জন্য।
cars started to change. আমরা আর এগোবো কি এত সুন্দর ভিউ দেখে? কেউ কি আর না দাঁড়িয়ে পারে? এখন আমরা ছাঙ্গু পৌঁছাইনি, নাথাং থেকে জাস্ট একটু এগোলাম, কুপ্পুপো এখনো যায়নি, তার আগেই দেখো এত বরফ, এত আর জুতো ভিজে যাবে। হ্যাঁ হ্যাঁ, স্নোহান নাকি স্নোম্যান বানাবে, দারুণ লাগছে। নাও বরফ নিয়ে খেলো। না না, বেশি হয় না, আমার একটু হাঁপ উঠছে। উঠছে? একটু হাঁপ উঠছে। একটু বসো, বারে বারে ইয়ে হচ্ছে তো, নামা ওঠা হচ্ছে তো, তার জন্য। এই দেখো আরেকজন কি করছে, কিছুটা একটু এগিয়ে নিয়ে গিয়ে দেখাচ্ছি। দেখুন, এই হচ্ছে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এই হচ্ছে আশেপাশের পরিবেশ, এই হচ্ছে স্নো ক্যাপ মাউন্টেন, আর এই হচ্ছে রাস্তা। আমি হেঁটে হেঁটে যাচ্ছি। ও, আর ওইটা হচ্ছে নাথাং ভিলেজ। নাথাং ভিলেজ ওইখানে, ওখানেও অনেকে চাইলে রাত কাটাতে পারে, কিন্তু প্রচণ্ড এক্সট্রিম, খুব ঠান্ডা ওই জায়গাটায়, খুবই ঠান্ডা, জাস্ট দারুণ লাগবে। ভগবানের কাছে আমরা অশেষ কৃপা, সত্যি বলছি, জায়গায় জায়গায় দাঁড়িয়ে বলছি, এত ভালো লাগছে, এত ভালো পরিবেশ, ভাবার বাইরে। আমি যখনই না এরকম দেখি তখনই শুধু আর কি বলবো, মা তুমি যেখানেই আসো ভালো থেকো, আর তুমি আমার সাথে ঘুরছো, আর কি বলবো। কিছু কিছু সময় না কথা বলতে ইচ্ছা করে না, এই এই দিনগুলোর জন্যই মানুষের জন্মানোটা সার্থক, সত্যি বলছি, এই দিনগুলোর জন্য মানুষের জন্মানো সার্থক। এখানে আসতে পেরে সত্যি বলছি, আর আমি আমার ছোট্ট ছেলেটাকেও আনতে পেরেছি, সব পরিবার আসতে পেরেছি, সব পরিবারের মধ্যে আমার আর একজন পরিবারের সদস্য আমাদের ব্রেজা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের ব্যাকগ্রাউন্ডটা যা লাগছে না, হ্যাঁ দাও 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 দাও, এই দেখো বরফ খেলছে। সোহান দৌড়িও না বেশি বাবা, উফ পুরো বরফের চাদরে মোড়া। ঝেড়ে না ঝেড়ে না, আর না আর না, চলো চলো এবার এগোই। দেখাচ্ছে ওল্ড বাবা মন্দির 6 কিলোমিটার, কুপ্পু 12 কিলোমিটার, আর শেরথাং হচ্ছে 20 কিলোমিটার। ওখানে ওল্ড বাবা মন্দির 6, কুপ্পু 12, শেরথাং হচ্ছে ওই নাথুলার যে পয়েন্টটা ওটা আর কি, ওটা 20 কিলোমিটার, নিউ বাবা মন্দির 16, আচ্ছা গ্যাংটক 69। তো এরপরে আমরা ওল্ড বাবা মন্দিরে দাঁড়াবো, আর চারপাশে তো পুরো বরফে ঘেরা।
আর আমরা চলে আসলাম ওল্ড বাবা মন্দিরে, সামনেই রয়েছে। জুলুক হয়ে আসলে মানে এখানে একটা সবথেকে প্লাস পয়েন্ট হচ্ছে ওল্ড বাবা মন্দিরটা এদিক দিয়ে দেখা যায়। আর যারা ধরুন গ্যাংটক হয়ে আসে, গ্যাংটক এর বেশিরভাগ ট্যুর হয় ছাঙ্গু লেক, নিউ বাবা মন্দির আর নাথুলা পাস, কিন্তু এইদিকে অনেক গাড়িওয়ালাই নিয়ে আসতে চায় না। এদিকে নিয়ে আসতে চাইলে মানে ওদের জানি না ওদের কি, ওই যে দূরে দেখা যাচ্ছে লাল রঙের, এই যে আমরা সামনে চলে আসলাম ওল্ড বাবা মন্দির। এখানে একটা ক্যাফেও আছে আর উপরে হচ্ছে বাবা হরভজন সিং এর মন্দির। মন্দিরে ওঠার বাবাজি কা মন্দির, আমরা উঠলাম আস্তে আস্তে ওল্ড বাবা মন্দিরের দিকে। দু সাইডে শুধু বরফ আর বরফ, চরম ঠান্ডা। ওল্ড বাবা মন্দির 23তম রেজিমেন্টের একজন সিপাহী বাবা হরভজন সিংকে উৎসর্গ করা হয়েছে, যিনি 1962 সালে ভারত চীন যুদ্ধের সময় নাথুলার কাছে শহীদ হয়েছিলেন। এই মন্দিরটি ভারতীয় সেনাবাহিনীর দ্বারা নির্মিত এবং রক্ষণাবেক্ষণ করা হয়। জানা গেছে যে ভারতীয় সৈন্যরা বাবার কাছ থেকে অনুগ্রহ পেয়েছে, যারা অনাগত ভূখণ্ডে প্রত্যেককে পাহারা দেয়। কিংবদন্তি আছে যে তিনি নিখোঁজ হওয়ার কয়েকদিন পর স্বপ্নে আবির্ভূত হন এবং তার স্মৃতিতে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের ইচ্ছা প্রকাশ করেন। তার সহকর্মী সৈন্যরা তখন একটি স্মৃতিস্তম্ভ তৈরি করেছিল যা বছরের পর বছর ধরে তীর্থযাত্রার মর্যাদা অর্জন করেছে। তার জন্য একটি ক্যাম্পে বিছানা রাখা হয় এবং তার বুট পালিশ করা হয় এবং প্রতি রাতে ইউনিফর্ম প্রস্তুত রাখা হয়। সৈন্যদের মতে বাবা এখনও বেঁচে আছেন এবং তাদের রক্ষণাবেক্ষণ করছেন। প্রতি বছর তার স্যুটকেস আড়ম্বর এবং সম্মানের সাথে প্যাক করা হয় এবং তার ছুটির জন্য পাঞ্জাবে নিজ শহরে পাঠানো হয়, আবার ডিউটিতে যোগদানের জন্য ফিরিয়ে আনা হয়। চরম ঠান্ডা এখানে, চরম ঠান্ডা। এই হচ্ছে বাবা মন্দিরের এখান থেকে ভিউ। ও ভগবান, এই হচ্ছে বাবাজির আরো একটা মন্দির নিচে আছে। আমরা ওল্ড বাবা মন্দির থেকে বেরিয়ে পড়লাম, তো এখন আমরা যাচ্ছি ছাঙ্গুর দিকে। নিউ বাবা মন্দির পড়বে, তারপরে ছাঙ্গু। বেশিক্ষণ এখানে দাঁড়ানো যাচ্ছে না, নিঃশ্বাসের কিন্তু সমস্যা হচ্ছে। মানে সমস্যাটা হচ্ছে তোমার সিঁড়ি যদি ওঠা হয় না, হ্যাঁ আরো বেশি। আবার মেঘের মধ্যে আমরা ঢুকে যাচ্ছি। এই আজকের এই জার্নিটা না মানে ফুল অফ অ্যাডভেঞ্চার। তো এই সিল্ক রুটের জার্নিটা ওল্ড বাবা মন্দির এই অবধি এখন রাখছি। এরপরে আমরা আবার আরেকটা নেক্সট এপিসোড করব, এখান থেকে শুরু হবে।